হ্যালো, অনেকদিন পর আবার একটা টিউটোরিয়াল। বেসিক্যালি এটা ওই অর্থে খুব বড় কোনো টিউটোরিয়াল না, একদমই ছোট করে একটা জিনিস দেখানোর চেষ্টা করব যে ফটোশপ বা ক্লিপ স্টুডিও যেটাতেই আমরা আঁকি না কেন, মানে ডিজিটালি যারা আঁকি তাদের একটা সমস্যা হয় যে লাইন স্ট্রোক, মানে আমি যখন লাইনটা টানি ফটোশপে তো এটা ভয়ানক পাতে অবস্থা, এটাকে মানে ল্যাগ থাকে, দেখা যায় যে দাগ দিলাম তার 1 সেকেন্ড পরে এসে অনেক কষ্টে দাগটা পড়লো বা বেকাতারা হয়ে যায়, তো স্মুথ লাইনটা হয় না। আমি ব্যক্তিগতভাবে স্মুথ লাইনের খুব মানে ভক্ত না, যদিও আমার বেশিরভাগ ড্রয়িং হয়তো স্মুথ লাইনে বেশি থাকে, কিন্তু যদি আমি স্মুথ লাইন করতে চাই তাহলে আসলে কি করা যায়, মানে কন্ট্রোল মানে যেটাকে বলে স্লপি লাইন যেন না হয়। হ্যাঁ, সেটা বেশ কিছু উপায় আছে। প্রথমে আমি একদম বেসিক থেকে আসি, কথার কথা যে আমি একটা ব্রাশ নিব, কোন ব্রাশটা নিব এটা একটা খুব বড় চ্যালেঞ্জের ব্যাপার, যে ভাই আপনার কি ব্রাশ, এই ব্রাশ তো আমার নাই, এই জন্য এই ড্রয়িংটা হচ্ছে না। সো ব্রাশ নিয়ে আগে কথা বলা ভালো, ব্রাশের এটা অফ করে দিই কারণ এটা মনে হয় যে আমার নাই সেজন্য হচ্ছে না। যাই হোক, তো ডিফল্ট ব্রাশ আসলে প্রচুর থাকে ফটোশপ, এটা যেমন আমার সম্ভবত এটা সিসি ভার্সন, আমি ঠিক শিওর না, আমি একটু দেখে নেই। যাই হোক, হবে একটা কিছু, মানে সেটা ম্যাটার না। তো ব্রাশ নিলেই ব্রাশের একদম বেসিক সেটিং আসলে থাকে হচ্ছে এইখানে, এই যে ছোট্ট একটা ব্রাশের আইকন আছে এটা থেকেও আসা যায়, বা আমি যদি ব্রাশ সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের F5 চাপি। হ্যাঁ, অনেকভাবেই আসা যায় যে ব্রাশ লেখাই আছে, ব্রাশ অপশন। বেস্ট হচ্ছে ব্রাশটা নিলেই একদম উপরে একটা ব্রাশের আইকন থাকে, এতে ক্লিক করলেই ব্রাশের আইকন আসে। এই অসংখ্য ব্রাশে পাজল হয়ে যাওয়ার কিছুই নাই, বরঞ্চ কিছু ব্রাশ কমায় রাখা ভালো, এত ব্রাশ আসলে লাগে না। এটা পুরোপুরি নিজের চয়েস যে আমি কোন ব্রাশে কাজ করব। আমার একটা সাজেশন হবে, ফটোশপের কিছু এই ধরনের ব্রাশ আছে, এই যেগুলো রং করতে গেলে আবার এখানে একটা কী বলে রীতিমতো ব্রাশটা দেখতে কেমন সেটাও দেখায়, এটা কেন আমি জানি না, খুব উইয়ার্ড জিনিসটা, এটা না নেওয়াই ভালো, কারণ এটা টান দিলে মোটামুটি মানে একটা দাগ দিয়ে ঘুরে আসা যায় কিছুক্ষণ। আমি আমার পিসি মোটামুটি ভালো পিসি, কিন্তু মনে হচ্ছে এই যে আমার দেখা যাচ্ছে ব্রাশের দাগটা অনেক আগে, সে লাইনটা আর কি ব্রাশকে ধরতে পারতেছে না, তো ভাই দরকার নাই। তো বেস্ট হচ্ছে যে খুবই বেসিক, যে এটা একদম বেসিক একটা ব্রাশ সাইজ ইত্যাদি। এখন যাদের ওয়াকম আছে তাদের জন্য বলা যাক যে এখানে কিছু অপশনস আছে। এটা আসলে কি কার্সার ধরে রাখলেই ও দেখায় যে এটা কী জিনিস, এটা হচ্ছে ওপাসিটির জন্য। আমি আরও বেসিক থেকে আসি, যদি ওপাসিটি জিনিসটা কি সেটাই না বুঝে আমি F5-এ যাই। F5-এ গেলে দেখা যাবে এখানে বেশ কিছু অপশন আছে, তাই না, শেপ ডাইনামিক্স, স্ক্যাটারিং, টেক্সচার, ডুয়াল ব্রাশ, হাবি জাবি যাইছে। তাই বেস্ট হচ্ছে পুরো একটা দিন এটার পিছনে দেয়া, যে কোনটার ভিতরে কী আছে গুতায় টুতায় দেখা। এখানে খুব ভালো একটা কাজ হচ্ছে যে ব্রাশটা কী করলে কী হয় নিচে দেখাচ্ছে, যে মিনিমাম ডায়ামিটার, সাইজ, জিটার। হ্যাঁ, জিটার মানে হচ্ছে যে মানে স্ক্যাটার্ড হয়ে যাবে জিনিসটা। আসলে এইগুলি একটু ডানবাম করে দেখে নিলে নিজেই বোঝা যাবে, এটা মুখস্থ করারও কিছু নাই, বলবারও কিছু নাই। এখন আমাদের যেটা পয়েন্ট, আমি সেখানে সরাসরি চলে আসি যে লাইন স্মুথ করতে চাচ্ছি। আমি একদম বেসিক একটা ব্রাশ নিলাম, এবার প্রথমে চলে যাবো ব্রাশ টিপ শেপ, এইটাতে ক্লিক করলে একটা জিনিস সবসময় অন করা থাকে, সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিংটা কী জিনিস আমি দেখাই, স্পেসিং যদি বাড়ায় দেই তখন ব্রাশটা হয়ে যাবে এরকম, মানে নিরবিচ্ছিন্ন লাইন পড়বে না, কন্টিনিউস না, ডিসক্রিট ডট 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 হয়ে যাবে যত স্পেসিং বাড়াবো। তার মানে যখন এইখানে স্পেসিং ডিফল্ট কিছুখানি দেয়া থাকে 41 আর সামথিং, তার মানে কিন্তু লাইনটা স্মুথ হবে না, এরকম কিরিগিরি টাইপের একটা জিনিস হবে যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি এই জায়গাটা জুম করি, এই যে একটা কিরিগিরি ইফেক্ট, মানে স্ক্যাটার্ড একটা ইফেক্ট দেখা যাবে। তো একদম স্মুথ করতে চাইলে বেস্ট হচ্ছে স্পেসিংটা জিরো করে দেওয়া, জিরো মানে হয় না, 1 ওই আর কি। হ্যাঁ, তাহলে সো স্পেসিং জিরো করা একটা টিপ, এবং শেপ ডিনামিক্স হচ্ছে আমি যদি এরকম চাই যে প্রেশার কম দিলে চিকন, জোরে চাপ দিলে একটু মোটা হবে, যদি এইটা চাই তাহলে হচ্ছে শেপ ডিনামিক্সে ক্লিক করে এইখানে কন্ট্রোলটা থাকবে পেন প্রেশারে। হ্যাঁ, আসলে এগুলি মানে নিজের হাউ টু ইউজ ব্রাশ, এটা গুগল করলেই প্রচুর জিনিসপত্র চলে আসবে, তারপর আমি যেটা ইউজ করি আমি খালি সেটা দেখাই, হয়তো অনেকের কাজে লাগতে পারে। তো শেপ ডিনামিক্স আমি পেন প্রেশারে দিলে একরকম, না দিলে একরকম, এটা দেখাই যাচ্ছে। এবং যেটা দেখার আছে স্পেসিংটা একদম মানে মিনিমাম রাখা, তারপর এখানে অসংখ্য জিনিসপত্র আছে, কেউ ইচ্ছা মতো, কেউ যদি চায় যে ব্রাশটা আমি একটু চ্যাপটা করবো যে এরকম দাগ পড়বে, কথার কথা এই, মানে স্মুথ ইউনিফর্ম পড়বে না, এটা লেটারিংয়ের ক্ষেত্রে এটা যেমন খুব কাজে আসে। হ্যাঁ, লেটারিংয়ের ক্ষেত্রে এখানে সাইজের আসলে অসংখ্য জিনিস আছে, রাউন্ডনেস কেমন হবে, অ্যাঙ্গেলটা কী হবে, এই যে নিচে নিচে কিন্তু অলরেডি শো করতেছে। হ্যাঁ,
আমি হয়তো ক্যালিগ্রাফিক একটা কিছু লিখবো, তাই না? ওই সেম একটা ব্রাশ দিয়ে কিন্তু আমি সব করতেছি। সো আমার মনে হয় মানে কী ব্রাশ এটা কোনো ইস্যুই না, কারণ যেখানে আমি চাইলে একটা ব্রাশ দিয়েই যে কোনো কিছু করে ফেলতে পারতেছি। হ্যাঁ, সো এটা একটা। আর একটা হচ্ছে, এটা আগের ভার্সনের নাম ছিল বোধ হয় আদার ডিনামিক, সেটা এখানে হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার্মের কাজটা কিছুই না, ট্রান্সফারের কাজগুলো আসলে এখানে দিয়ে দিচ্ছে উপরে নতুনটাই। সেটা হচ্ছে আমি চাচ্ছি এটা একটু, আমি আসলে ক্লিক করলে বোঝাবে, আমি যদি ট্রান্সফার ওপ্যাসিটিটাকে পেন প্রেশারে দিই, এই যে দেখা যাচ্ছে অলরেডি দুই মাথায় এমন হয়ে গেছে, তার মানে এটা একটু পেইন্টারলি হয়ে যাবে। মানে হালকা করে চাপ দিলে হালকা, গাঢ় করে চাপ দিলে গাঢ়। আমি যেটা করি একদম স্মুথ না, খুব মেকানিক্যাল লাগে, যে কথার কথা আমি যদি এইটা দিই, কই গেল, পেন প্রেশার না দিয়ে অফ করি, এইটা আমার কাছে মনে হয় যে একদম মানে কি বলে একটা রেডলিফ মার্কার দিয়ে আঁকা হচ্ছে, মানে খুব সলিড, খুব ইয়ে। সেটা না করে একটু এটা যার যার নিজের চয়েস, যদিও আমি আবারও বারবারই বলতেছি, যেমন আমি যেটা করি আমি ওপ্যাসিটি হচ্ছে পেন প্রেশারে রাখি, ফ্লো জিটার, আসলে এগুলি চাপাচাপি গুলি যে কন্ট্রোল, এটা আমি পেন প্রেশারে দিলে ফ্লো হচ্ছে আসলে পরিমাণ কতটুকু রং পড়বে ব্যাপারটা এরকম, এটা আসলে ইউজ করে দেখাটা হচ্ছে বেস্ট, এইটাও আমি রাখি। এবং যেটা করি স্ক্যাটারিং, এটা কিছুটা দিয়ে রাখি। স্ক্যাটারিং হচ্ছে আসলে ঠিক ওই স্পেসিং না, স্পেসিং এবার স্পেস বেড়ে যায়, স্ক্যাটারিং হচ্ছে মানে একটা থেকে আর একটা, এই যে একটু মানে আনইভেন একটা লাইন হবে, একটু একটা আনইভেন লাইন হয়, এটা আমার কাছে খুব বেটার মনে হয়। এবং একটু ট্রান্সফারে একটুখানি ওপ্যাসিটি জিটার দিয়ে রাখছি, এখানে হচ্ছে স্ক্যাটারিং আমি একটুখানি অন করে রাখি, ইনফ্যাক্ট পেন প্রেশারে দিলে এটা হচ্ছে যতটুকু প্রেশার দিব অতটুকু স্ক্যাটার্ড হবে, কারণ এই জিনিসটা আমার কাছে আঁকার জন্য বেশ ভালো মনে হয়, এই লাইনটা বেটার। এখানে এটাতে একটা ছোট সমস্যা আছে, এটাতে ফিল কালার করতে গেলে ঝামেলা হয় যদি ওপাসিটি দেওয়া থাকে। যেমন আমি একটা করে দেখাই, হয়তো আমি পেইন্ট বাকেট টুল দিয়ে ফিল করতে চাচ্ছি, এটা যদি ক্লিক করি, এই যে প্রবলেমটা হচ্ছে এইখানে, কারণ যেখানে আমার ওপাসিটি কম ওই জায়গাটা তো আসলে সলিড না, তখন মনে হবে এখানে একটা মানে এই যে সামথিং ইজ রং এরকম এরিয়া মনে হবে। তো আসলে রং করারও তো অনেক ওয়ে আছে, অন্য লেয়ারে মাল্টিপ্লাই করে করলেও হয়। তো কেউ যদি এইটা এড়াইতে চায় তাহলে হচ্ছে ব্রাশের এই ট্রান্সফারটা আসলে জরুরি না সেক্ষেত্রে, তো ট্রান্সফারটা দিলাম না, কিন্তু ওই যে এই ট্রান্সফার যায় না কেন, আচ্ছা ট্রান্সফারটা দিলাম না, কিন্তু এই যে এখন কিন্তু অনেকটা স্মুথ লাইন দেওয়া যাচ্ছে ফটোশপেই। হ্যাঁ, এবং তো কোনো ল্যাগও নাই, বা যত ইজি ব্রাশ নিব তত ভালো। ব্রাশ টিপ শেপ একটু হাতে চ্যাপটা করে নিলাম, এইটা ডিপেন্ডস মানে আমি কী ধরনের কালার করতে যাচ্ছি আর কি। আমরা একটা প্রবলেম হয় যে জুম করে আমরা যে সময় আঁকি দেখা যায় যে এতটাই জুম করে আঁকি, একটুখানি আঁকা বাঁকা হইলেই মনে হয় যে না হায় কী হইলো, হচ্ছে না, পচা হয়েছে এই সেই। হ্যাঁ, তো আসলে কিন্তু এত জুম করে দেখা যায় না, যখন ড্রয়িং যখন ছাপা হয় তখন এগুলি, যেমন আমি যদি খালি হাতে একটা ব্রাশে যদি ইঙ্কিং করি সেটা এর চেয়ে অনেক বেশি স্লপি হয়। ও, আরেকটা আইডিয়া হচ্ছে যে এইভাবে করে লাইন না আঁকা, বরং লাইনটা একটানে করার চেষ্টা করা। এটা যদি করতে কষ্ট হয়, মানে মনে হয় এটা কেমনে করে, সেটা হচ্ছে প্রথমে একটা আসলে খুব রাফ কী বলা যায়, হয়তো আমি একটা একে যদি দেখাই, মানে একটা রাফ পেন্সিলিং তো আমার থাকবেই, তাই না? এবং এইটার উপরেই আসলে আমি যাবতীয় কাজ টাজ করে নেবো, যে কোনটা কেমন হবে আসলেই, আমি কী কী ডিসিশন নিচ্ছি, ডিসিশনগুলি আসলে এই ফেজেই নিতে হয়। প্রয়োজন আমি আর একটা লেয়ার নিতে পারি উপরে নিয়ে, আর একটু ডার্ক দিয়ে আর একটু ডিফাইন করতে পারি জিনিসটা। মানে একটানে ইঙ্কিং করার মতো এত মাতবুরি দেখানোর দরকার নেই আসলে। এই যে যেমন পরেরটায় আমি হয়তো এই যে ওপাসিটি যেহেতু দিই নাই, এটা কিন্তু একটু ভেজাল করতেছে আমার কাছে, এই জন্য আমি সবসময় ওপাসিটি দিয়ে নিই, এটা মনে হচ্ছে যে খুব মেকানিক্যাল ওপাসিটি জিটারটা আমি এখানে, এইটা খুব সম্ভব এইগুলি থেকেও অন করা যায়, এই যে ওপাসিটি এখানে ক্লিক করলে মনে হয়ে যায়। জাগা, হয়তো আমি এখানে ঠিক করলাম লাইনটা, হইল একটা কিছু আর কি, এটা করে দিলাম ওই যথারীতি আমি একই লেয়ার রাখতে পারছি।
আচ্ছা, এখন আমি ফাইনাল লাইনটা হয়তো লাস্ট লেয়ার যেটা আমার ইঙ্ক সেখানে এসে দিব। এইবার হচ্ছে হয়তো এইটুক আমি একটানে আঁকলাম, এই এইটুক এখান থেকে কন্টিনিউয়াস করে, এই কন্টিনিউয়াস করে, এই একবারে পুরাটা এমন করে আঁকতে গেলে হবে না, কিন্তু এইটা কিন্তু পসিবল। আমি আসলে এই স্ট্রোকটাতে আমি দিতে পারি, তাই না? আসলে পুরো ড্রয়িংটা অসংখ্য এরকম ছোট 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 স্ট্রোক, এইভাবে করলে স্লপিনেসটা চলে যায়। যেমন এইটা দেখতে বেশ মজার একটা ব্রাশ অলরেডি তৈরি হয়ে গেছে আমার মনে হয়, তাই না? একটু চ্যাপটা করে নিছি, একটু ওপাসিটি জিটার দেওয়া আছে, এবং খুব মানে আমার কাছে যেমন গ্রেইনি টাইপের লাগে, যে এটা এখন মনে হচ্ছে আটকাচ্ছে, মানে কাগজের একটা ফিলও টের পাচ্ছি আমি এখন। এটা যদিও অনেকে ডিপেন্ড করে, যেমন অনেকে একদম কি বলে হার্ড ব্রাশ দিয়ে আঁকতে পছন্দ করে, আমি যেমন একটু সফট ব্রাশ মানে একটু ফিল থাকলে ভাল লাগে। এই তো, সো এটা গেল ফটোশপের ইয়ে। তবে বুদ্ধিমানের কাজ হলো ফটোশপ না আঁকা, ড্রয়িংটা ফটোশপ করার আমি কোনো মানেই দেখি না, যখন আমাদের কাছে ক্লিপ স্টুডিওর মতো একটা চমৎকার সফটওয়্যার আছে। ক্লিপ যদি না থাকে মাঙ্গে স্টুডিও ওয়ার্কস ফাইন, এই যে আমার পাশাপাশি দুইটা দেখা যাচ্ছে, দুইটাতেই আমি কাজ করি। সো রেকর্ড হচ্ছে, যাক। তো আমি ক্লিপে, অনেকের কাছে হয়তো ক্লিপ স্টুডিও ইনস্টল করা নেই, এটা একটা সফটওয়্যার জাস্ট আর কিছুই না। তো এই সফটওয়্যারের মজাটা হলো যে এটা ফটোশপের মতো এত ভেজাল না, মানে ড্রয়িং বা লাইনিং লাইন করার জন্য খুব ভালো। আমি সেটা দেখাই, মাঙ্গার একটা আপডেট ভার্সন আছে ক্লিপ স্টুডিও। আমি যদি ক্লিপটা খুলি সেখানে আমি দেখাই যে ব্রাশ কী কী ইউজ করা বেটার। একই জিনিস ওইখানেও আসলে পেন, ফটোশপে বোধহয় পেন বলে কিছু নাই। এইখানে যেমন আমি যদি একটা ফাইল নিই, নতুন ফাইল, এটা অ্যানিমেশন ফাইল খুলে ফেলছি, সমস্যা নাই। এই এটা অসংখ্য হয় যে পেন্সিল ভরা, মানে এবং এত সুন্দর সুন্দর পেন্সিল এখানে আসলে আছে। যেমন এই পেন্সিলটা তো আমার খুবই পছন্দ, রাফ পেন্সিল, মানে আসলেই পেন্সিলের মতো ফিল একটা। এটা আসলে কিছু করার মানে করার দরকারই নেই, কারণ এটা করাই আছে ব্রাশ টাশ ব্রাশ। এইখান থেকে বরঞ্চ চাইলে মানে এইখানের যে চেঞ্জগুলি সেটা একটু দেখা দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো টুল নিলাম, হয়তো এইটা নিলাম, এইটার না নিচে একটা রেঞ্জ যেটা আসলে সেটিংসের সাইন, রেঞ্জ নিলাম, এটায় ক্লিক করলে এটার অসংখ্য অপশন আসে। ইঙ্কে আমি কী চাচ্ছি, ওপাসিটি কেমন হবে, কম, আমি আসলে এগুলো জানিও না সব। মিক্স গ্রাউন্ড কালারটা যেমন খুব মজার, যে হয়তো একটা রং আছে সেটার উপর দিয়ে অন্য একটা রং টান দিব, নিচের রঙের সাথে ব্লেন্ড করবে, এই যে সম্ভবত মানে কাইন্ড অফ ওয়াটার কালার, একটার সাথে একটা ব্লেন্ড করতেছে, মানে সলিড হয়ে পড়তেছে এমন না, নিচেরটার সাথে সে মিক্স হচ্ছে এই টাইপের। সো এইগুলাকে যেমন অ্যামাউন্ট অফ পেইন্ট মানে কতটুকু, এটা আসলে বলার কিছু নাই, অসংখ্য অপশন আছে এখানে। যেটা বলার আছে মানে আমি যদি কথার কথা আমি একটা পেন নিলাম, পেন্সিল পেন এগুলি আসলে পি চাপলি হয়, আমি মূল কোথেকে আসে ভুলে গেছি, আসলে টুল বোধ হয় এখানে থাকে। হ্যাঁ, টুল আমি আসলে ইউজ করি না, মানে সবই শর্টকাট শিখে ফেলি ফার্স্টেই, টাইম বাঁচে অনেক। এই যে পেন্সিল পেন, এইটা আবার কি ব্রাশ, ব্রাশের সাইনও কেন পেনের মতো জানি না, হয়তো এটা চেঞ্জ করা যায়। তো এই তো পেন, পেন হয়তো আমি এই পেনটা নিলাম, প্রত্যেকটারই এখানে এই যে রেঞ্জের মতো এখানে ক্লিক করলেই ইঙ্ক, ইঙ্কের প্রচুর অপশন আছে। যেমন ব্রাশের টিপটা কেমন হবে, হয়তো আমার এত স্মুথ পছন্দ না, যেমন আমি ইদানিং খেয়াল করছি সবাই এটা দিয়েই আঁকে, এটা খুব বিশ্রী লাগে আসলে, এটা মনে হয় যে কম্পিউটার জেনারেটেড একটা কিছু। দিস ইজ, হ্যাঁ, ক্যালিগ্রাফির জন্য বা যেখানে আসলেই লোগো টাইপের আমার এমন কিছু দরকার, হ্যাঁ সেখানে হয়তো এটা দরকার আছে, সেখানে হয়তো আমি এটা ইউজ করব, কিন্তু আসলে এটা খুব মেকানিক্যাল লাগে। তো বেটার হচ্ছে যদি ক্লিপে ইউজ করি, অসংখ্য অনলাইনে ফ্রি ব্রাশ পাওয়াই যায়, যেমন আমি অনেক কিছু নামাই নিছি, এটা বলতে কেউ আমাকে দিছিল আমি শিওর না, যেমন এই মানে খুবই সুন্দর সুন্দর। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখনও ল্যাগ নাই, মানে ঠাস ঠাস করে আটকে যাবে এমন না, ফটোশপে যেমন মানে ব্রাশের সাথে সাথে লাইনটাকে ধরে তো হয় এটাকে ধরার জন্য, এটা তেমন না, অসংখ্য সুন্দর সুন্দর ব্রাশ এমনি পাওয়া যায়। যেমন এই যে এটা কিন্তু রিয়েল টাইম ব্লিড করে, এই যে আমি চাপ ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে একটু মানে ওয়াটার কালার যেমন, এই যে একটু একটু ঠাস করে মিলে গেল, এই মানে বিউটিফুল আর কি, কালারগুলো তো কথাই নাই, মানে এটা এত সুন্দর একটা সফটওয়্যার, আমার দেখাই পর্যন্ত বেস্ট এটা যদি ড্রয়িং করতে চান ডিজিটালি। আচ্ছা, আর এখানে অসংখ্য অপশন আছে যেগুলো আমি নিজেও জানি না, ব্রাশ টিপের একটা যেটা জানি কাজের, যেমন আমি হয়তো একটা পেন নিলাম, এই পেনে আমি একটা এই ইফেক্টটা চাচ্ছি না, একটু অন্য কিছু মিক্স করতে চাচ্ছি। সো তখন যেটা করা যায় যে আমি টিপ মানে মানে মাথায় কী চাচ্ছি সেটা, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল বলে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে ক্লিক হিয়ার অ্যাট টিপ শেপ, টিপের শেপটা কেমন হবে ক্লিক করো,
হয়তো আমি এইটা নিলাম, মানে আমি আসলে ব্রাশ ওইটাই, মানে ব্রাশটা না সরি পেন এইটাই, কিন্তু মাথায় এরকম একটা দাগ পড়বে, আমি ওকে দিলাম, এই যে অলরেডি একটা অন্যরকম ব্যাপার চলে আসছে, তাই না? সো কেউ যদি এটা চায় যে আমি একটু ড্রাই ব্রাশ টাইপের এরকম করবো, হ্যাঁ, বা আমি একটা টেক্সচার ইউজ করবো, টেক্সচার নন টেক্সচারও কোথায় দেওয়া যায়, কিছু করা যায়, আমি সবসময় ঘাঁটি নাই, কিন্তু এইটা হয়তো ওই মনোটনটা ভাঙে একটা লেভেলে, হ্যাঁ, হয়তো ওইটাও আসলো, কিন্তু আবার একটু রাফ রাফ একটা ব্রাশের, তাই না? হ্যাঁ, একটু অন্যরকম হয়েছে কিন্তু। সো এই তো, মানে ক্লিপে আসলে, মানে কোনো সফটওয়্যারই তো আসলে খালি সফটওয়্যার শিখে লাভ নাই, মানে এটা হচ্ছে বেসিক আইডিয়াটা হচ্ছে যে এভরিথিং ক্যান বি কাস্টমাইজড, তো কাস্টমাইজ করে নেওয়াটা বেটার, একটু দেখে নেওয়া, ইউটিউব তো আছেই, হ্যাঁ সেটা, এবং ওই যে স্লপিনেস বা সুন্দর স্মুথ লাইন, আমার আমার স্মুথ লাইন পছন্দ না, কিন্তু স্মুথ লাইন দিতে চাইলে এইটা অসংখ্যই আছে, যেমন এটা ব্রাশ টিপ ইউজ করলাম, একদম স্মুথ না আবার স্মুথনেসটাও আছে। আর এছাড়া তো যে কারেকশন টারেকশন এগুলো আছে, এগুলো ইউজ না করাই ভালো, মানে কারেকশন মানে হচ্ছে যে গোল করতে চাইছি হয় নাই, ও অটোমেটিক গোল করে দিবে, তো এটা আসলে এটা একটু পোলাপাইন না জিনিসটা পেল লাগে আমার কাছে, আছে যে কারেকশন, এই যে পোস্ট কারেকশন, পোস্ট কারেকশনটা যদি বাড়াই দিই, এই যে পরের লাইনটা লাইনটা ঠিক হয়েছে, বেশি হয়ে গেছে, পোস্ট কারেকশন, এই যে সে একটু অ্যাডজাস্ট করলো, এই যে একটু অ্যাডজাস্ট করলো, মানে মাঝে মধ্যে হয় না লাইন স্মুথ করতে পারি না, ও স্মুথ করে দিচ্ছে আর কি, একটু কারেকশন থাকলো একদম, ওই যে, তো এটা জিরো রাখাই ভালো আমার মতে, একটা একটা থাকতে পারে বড় জব, বা দুটা থাকতে পারে, দ্যাটস ইট, আর কিছু না। সো এই তো, এছাড়া আমার মনে হয় না আর কোনো সমস্যা, স্টার্টিং এন্ডিং আর কিছুই না, ওই যে উপরে দেখা যাচ্ছে যে আমি মানে কতখানি জায়গা থেকে, যেমন এটা যদি একটা লাইন হয়, এটা যদি আমার একটা লাইন হয়, আমাদের নিয়মটা হচ্ছে যে এই মাথা আর এই মাথা যখন আমরা দাগ দিই তখন একটু শুরু হয়ে শুরু হয়, তাই তো, এই যে এই মাথা থেকে এই মাথার চিকন, এখন এই শুরুটা কতখানি হবে, এটা কি এইরকমভাবে হবে নাকি এটা এইরকমভাবে হবে, এইটাই হচ্ছে স্টার্টিং এন্ডিংয়ের বিষয়টা, আর কিছুই না। সো আমার মনে হয় এটা কাজে আসবে, এরপরে যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আর আমি যদি অ্যান্সার দিতে পারি দিলাম, ওটা এই এটার কমেন্টে বলা যেতে পারে, বা কীভাবে বলা যেতে পারে আমি জানি না, মানে ইউটিউবের লিঙ্কে বলা যেতে, মানে কমেন্টের লিঙ্কে বলা যেতে পারে। সো দ্যাটস ইট, আবার দেখা হবে, আর কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করা যেতে পারে, আমি পারলে অ্যান্সার দিবো।